শেষ হয়েছে প্রায় এক বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত চালু করা হয়নি পানীয় জলের রিজার্ভার। ফলে জল নিয়ে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দা সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। এদিকে পানীয় জল পরিষেবা চালু না করে ফেলে রাখবার জন্য খুলে নিয়ে দেওয়া হয়েছে ট্যাপকল সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ভগত সিং কলোনি এলাকার। এই ঘটনা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভগত সিং কলোনি এলাকায় 300টির বেশি পরিবারের বসবাস, ভোটার সংখ্যা প্রায় 1200 বেশি। স্থানীয় বাসিন্দা সীমা ঘোষ বলেন, পুরসভা সংলগ্ন এলাকায় অনেকদিন আগে থেকেই পানীয় জলের সমস্যা রয়েছে। এলাকায় যে দুটি পানীয় জলের টাইম কল রয়েছে তা থেকে জল পড়ে না। এমনকি এলাকায় বসবাসকারী পরিবারের আর্থিক সমস্যা থাকার কারণে তারা জল কিনে খেতে পারে না, ফলে পানীয় জলের জন্য ভরসা করতে হয় 300 মিটার দূরের একটি ট্যাপ কলের ওপর। এদিকে সমস্যা মেটাতে সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1,45,331 টাকা ব্যয়ে স্থানীয় আপার প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট রিজার্ভার তৈরি করা হয়েছে, কিন্তু সেটা চালু করা হয়নি। বাসিন্দা ভারতী দাস বলে, এক বছরের বেশি সময় হয়ে গেল রিজার্ভারের কাজ শেষ হয়েছে, কিন্তু তা থেকে জল পাওয়া যায় না। এমনকি এলাকায় দুটি টাইম কল থাকলেও সেগুলির বেহাল অবস্থা, চুরি যাচ্ছে রিজার্ভারের ট্যাপ কল সহ অন্যান্য সামগ্রী। স্থানীয় পঞ্চায়েতকে বলে তেমন কোনো কাজ হয়নি। এদিকে জল না পেয়ে সমস্যার মুখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা জানিয়েছেন, মিড ডে মিলের রান্নার জন্য দূর থেকে জল নিয়ে আসতে হয়, শৌচালয়ের প্রয়োজন হলে আশপাশের বাড়ির উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকার বলেন, ঠিক কি কারণে রিজার্ভারটি এইভাবে ফেলে রাখা হয়েছে সেটা তিনি নিজেও জানেন না, তবে এবার পঞ্চায়েত সমিতিতে গিয়ে তিনি নিজে খোঁজ খবর নেবেন। সমস্যা কি, আমরা দেখো জল এতগুলা লোক আছি, আমরা এই রাস্তার কলে যাইতে হয় জল নিতে, ছোট ছোট বাচ্চা রেখে যাইতে হয় জল নিতে। এখানে একটা কল বানায় রাখি দিছে, সেই কবর থেকে বানায় রাখি দিছে, তো কোনো মানে সহায় নাই, কোনো জল নাই, কিছু নাই, আমরা কি করে অত দূর থেকে জল নিয়ে এসে আমরা কাজ করি। আমাদের জল আনতে হয়, আমাদের খুবই অসুবিধা হয়। এটা কতদিন আগে তৈরি হয়েছিল? এক বছর হয়ে গেল, এখনো জল পাচ্ছেন না? আমরা চাই একটু জল পাই, আমরা চোখ ইসের সামনে পাই জল, তোমার হলো বাড়ির কাছে জল পাই। অত দূরে আমাদের সমস্যা, অত দূরে জাল জল নিয়ে আসতে যাইতে হয়, মেয়েরা যাইতে পারেন অত দূরে, ছেলেদের জল আনতে হয় অত দূর থেকে। জলের সমস্যা আমরা এখান থেকে আসি থেকে জলের সমস্যা, আমরা যে ভবস ইসে ছিলাম না, ওই পোস্ট কমপ্লেক্সের ওখানে ছিলাম, ওখান থেকে আসে আমাদের জলের সমস্যা। আমাদের জল আমরা ওই পাশ থেকেও নিয়ে আসি জল, ওদিক থেকেও জল নিয়ে আসি, একটা জল এখানে কল বসায় তো জল পড়ে না। না কি বলবো, ভোট চাইতে আসবে, ভোট চাবে, আমরা ভোট দিব, জিতাবো, আবার আবার পরে 5 বছর পরে দেখবো আমাদের সব এরকমই পড়ে আছে। আর রাস্তা বানাবো, ড্রেন বানাবো, জল দিব, লাইন দিব, ওইটা দিব, সেটা দিব, সব সমস্যা তো বলেই বাজার। এখন তো কিছুই নাই, ভোট পাড়া হচ্ছে কিছুই নাই, এখন ওরা আমার পিছনে দৌড়াইছে, এখন আমরা ওদের পিছনে দৌড়াই। কি সমস্যা এলাকায়? আজকে 27 বছর হলো কলোনিটা বসছে, 27 বছর হলো বসছে, দুটো কল দিয়েছে, এখানে 350-400 লোক আছে, এরা মানে এমনভাবে জল পড়ে যে আমরা কোনো মতেই জল পাচ্ছি না। আর এর আগে যে পঞ্চায়েত ছিল তাকেও বলা হয়েছে, এবারের পঞ্চায়েতও বলছে যে জলের ব্যবস্থা করে দিবে, দীর্ঘদিন হলো আমরা জলের এই সমস্যায় মানে ভুগে যাচ্ছি। হ্যাঁ, এখনও পর্যন্ত জলের কোনো সমস্যা নাই, যে আসে সেই বলে আমরা জল ঠিক করে দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম জলের এই পঞ্চায়েতও কোনো রকম জলের সমস্যা এখনও মেটায়নি। জলটা কোন কিভাবে আপনারা আনছেন, কোথা থেকে আনছেন? এটা মিউনিসিপ্যালিটি থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা, যে মিউনিসিপ্যালিটি যাচ্ছে না, এখন জল পাওয়া যাচ্ছে না, একদম বন্ধ দুটো কলেরই। দুটো কল? হ্যাঁ। তাহলে কোন জায়গা থেকে জল আনছেন আপনারা? আমরা এখন জল আনছি কি কুয়োর জল ফুটিয়ে খাচ্ছি। কুয়োর জল ফুটিয়ে সাপ্লাই? হ্যাঁ, সাপ্লাই কোনো জল পাচ্ছি না আমরা। কিনে খেতে হয়? কিনে খেতে হয়, আমাদের তো এখান এই এলাকাবাসীর অতটাও মানে সবার পক্ষে তো সম্ভব না কিনে খাওয়া,
হ্যাঁ, সবাই মোটামুটি কলের জল ফুটিয়েই খায়। আচ্ছা, আর স্নান বা এগুলো তো কলের জল কুয়োর জলেই করা হয়। অনেক সমস্যা আমাদের জলের জন্য, মানে খুবই সমস্যা। এখানে বেশিরভাগ লোকেরই অত কিনে খাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, মানে জলের জন্য হয়তো মানুষের ঘরে ঘরে গেলে দেখতে পারবেন যে জলের জন্য হয়তো পেটের অবস্থাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শরীর খারাপও হয়ে যাচ্ছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের এইখানে সুস্থভাবে যে আমরা আমাদের এই কলোনিতে দুটো কল যেটা আছে সেটা রিপেয়ারিং করে যেন ভালো করে দেওয়া হয়, তাহলে আমরা আর কি সুস্থ মতো জল খেয়ে বাঁচতে পারব। কোন এলাকায় এটা? ভগৎ সিং কলোনি। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকার বলেন, ঠিক কি কারণে রিজার্ভারটি এইভাবে ফেলে রাখা হয়েছে সেটা তিনি নিজেও জানেন না, তবে এবার পঞ্চায়েত সমিতিতে গিয়ে তিনি নিজে খোঁজ খবর নেবেন। আমাদের স্কুলের যে জলের কানেকশনটা দেওয়া হয়েছে সেটা বিগত পঞ্চায়েত সদস্য অমিতা মিত্র ছিলেন সেই সময়, এই সময়ই কল করা হয়েছিল, মানে ট্যাঙ্কিটা বসানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা চালু হয়নি। এলাকাবাসী তো সমস্যা হচ্ছে, তো কারণ আমাদের পাড়ার কল দুটোও হচ্ছে জল ঠিক মতন পড়ে না। আমার পাশেই একটা আছে আর ওইদিকে আরেকটা আছে 4 নম্বরে। তো এটা বহু যখন অমিতা মিত্র পঞ্চায়েত ছিলেন সেই সময় থেকেই খারাপ ছিল, জল খুব ধীরে ধীরে পড়ে, সেই জন্য সবাইকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, সময় নষ্ট হয়, জল নিতে অনেকে হয়তো বিরক্ত হয়ে আসেনি না। তো এবার আমাদেরকে জানাইছিল আশেপাশের সব পাড়া প্রতিবেশী জানিয়েছিল যে এরকম আমরা পঞ্চায়েতকে জানাইছি কলটা ঠিক করে দেওয়ার জন্য, এখনও দিচ্ছে না ঠিক করে। তখন আমার হাজব্যান্ডকে বলছিল যে সামনে আপনি কিছু করেন, ব্যবস্থা করেন। সেই সময় ইলেকশন এসে গেল, তখন আমি বললাম যে ঠিক আছে পারব, তখন আমরা চেষ্টা করব যাতে ঠিক করা হয়। হ্যাঁ, চুরি হচ্ছে, তো কারণ হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে বাউন্ডারি নেই, হ্যাঁ গেট নেই, আমরা তালা দিতে পারছি না। আর ওই স্কুলের মধ্যে, স্কুলের মাঠের মধ্যে, স্কুলের বারান্দায় সব ওখানে তাস খেলে, জুয়া খেলে, আড্ডা মারে, নেশা করে। হ্যাঁ, রাত বেরাতে জলের যে পাম্পটা, ওটা 1 বছর হলো তৈরি হয়েছে, এখনো পর্যন্ত চালু হয়নি, এটা কবে হবে বা সমস্যার সমাধান কী বলবেন বিষয়টা নিয়ে? এটা এখন আমি ভাবছি যে এটা আমি নিজেও খোঁজ নিয়ে দেখবো পঞ্চায়েত সমিতিতে। এটা 1 বছর হয়ে গেল তৈরি করা আছে, চালু হচ্ছে না বলে আমাদের স্কুলেও জল নেই, বাচ্চারা জল খেতে পারে না, অসুবিধা হয়। আমরা তো বাড়ি থেকে জল নিয়ে যাই সবাই বোতলে, ছেলেমেয়েদেরও আমরা বলি। আর প্রাইমারিতে যে সোলার ট্যাঙ্কটা আছে আমাদের স্কুলের MSK-র ছেলেমেয়েরা ওই সোলার ট্যাঙ্ক থেকেই ওরা জল নিয়ে আসে, বোতলে করে নিয়ে এসে খায়, এবং আমরাও খাই। মিড ডে মিলে রান্নারও তো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের মিড ডে মিলে, মানে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, জানলা টানলা সব ভেঙে নিয়ে চলে গেছে। এগুলো কারা করে? এরা নিশ্চয়ই আশেপাশে এলাকা থেকেই করে, কারণ এরা তো দূরের কেউ আসবে না।